আমরা কি করি, দুইজন কথা বলছে রুমের ভিতরে, যাওয়ার সময় একটু কান লাগিয়ে দেই। এগুলা করবেন না, এগুলা বাজে জিনিস, ফালতু মানুষের কাজ। দুইজন মানুষ যখন কথা বলবে আমি এটা শোনার চেষ্টা করব, এটা কমন সেন্স, স্বাভাবিক ভদ্রতা, স্বাভাবিক ভদ্রতা। কারণ কান যখন কথা বলবে তখন আপনার জবান কথা বলতে পারবে না, তখন কান আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। তখন আপনি কানকে জিজ্ঞেস করবেন কোরআনের আয়াত, আপনি কথা বলছেন কিভাবে, তখন কান জবাব দেবে। যিনি আপনাকে আপনার জবানকে কথা বলার শক্তি দিয়েছেন, উনি আমি কানকে কথা বলার শক্তি দিয়েছেন। কিন্তু ওই দিন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ আমাদের জবানের মধ্যে সিল মোহর লাগিয়ে দেবে, আমরা কথা বলতে পারবো না। সুতরাং কানকে আল্লাহ নির্দিষ্ট একটা কাজে বানিয়েছে, সেই কাজের বাইরে আমি কানকে ব্যবহার করতে পারবো না। নাক বলেন, ইভেন আমার নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছে, আপনি যদি চান নামাজের মধ্যে স্বাদ পেতে, নামাজের যে আধ্যাত্মিক রুহানি মজা, ওই মজা যদি কেউ পেতে চায়, আমার নবী বলছে তার চোখকে সম্বরণ করতে বলো। কোনো ব্যক্তি যখন নিজের চোখকে হারাম থেকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ তাকে নামাজের মজা দান করবেন। আপনি পরীক্ষা করে দেখতে পারেন, পরীক্ষা করে দেখতে পারেন। আমাদের ভিতর থেকে বিশ্বাস খতম হয়ে গেছে, আমরা মনে করি আল্লাহ বুড়া হয়ে গেছে, আগে ছিল এখন আর আগের মতো নাই। নাউজুবিল্লাহ মিন যালিক ওয়াল আয়াজুবিল্লাহ, আমার আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন, এখনো তেমন আছেন আগে যেমন ছিলেন। আমার আল্লাহ আল্লাহর জন্য না শনিবার আছে না রবিবার আছে, না বাংলাদেশ না ইংল্যান্ড, আমার আল্লাহর কাছে না কোনো টাইম না কোনো জায়গা। টাইম জায়গা সব কিছুর আগেও আল্লাহ ছিলেন, এখনো আল্লাহ আছেন, সেভাবে আছেন যেভাবে বর্তমানে আছেন, এখনো তেমন আছেন আগে যেমন ছিলেন। আপনি আল্লাহ কোথায় আছেন, কিভাবে আছেন, এগুলা প্রশ্ন করতে পারবে না। তো আমার আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন, কিন্তু আমাদের বিশ্বাসের জায়গা 50-50 হয়ে গেছে। আমরা সবাই, সকল মুসলমান, আমরা মনে করি টাকা পয়সা, এত টাকা আমাকে কামাই করতেই হবে, নতুবা আমার জিন্দেগি অচল। ছেলের জন্য টাকা লাগবে, মেয়ের বিয়ের জন্য টাকা লাগবে, অবশ্যই টাকা লাগবে। টাকা যিনি দেবেন উনি রাজ্জাক, কুল কায়নাতকে খাওয়ান পড়ান। আমার আল্লাহ আমাকে একটা সামর্থ্য দিয়েছেন, আমি আমার সামর্থ্যের বাইরে যাইতে পারবো না, আমার সামর্থ্যের বাইরে যাওয়ার দরকারও নাই, সামর্থ্যের ভিতরে থাকবো, বাকি আমার হাত আল্লাহর দরবারে পেতে রাখবো। কোন জায়গায় কে ঢেলে দেবে কল্পনাও করতে পারবেন না। কিন্তু আল্লাহর একটা সুন্নত আছে, কি আছে, সুন্নতে ইলাহি বলে। সুন্নতে ইলাহি মানে আপনি এটা করলে এটা হবে। আপনি যাবেন ঢাকা, আপনি যদি কক্সবাজার মুখী বাসে উঠেন ঢাকা যেতে পারবেন, যদি বলেন না তাওয়াক্কাল তো আল্লাহ, না এটা তাওয়াক্কাল তো আল্লাহ না, আমার দায়িত্ব ঢাকা মুখী বাসে উঠা, বাকি আমার আল্লাহ জানেন আমার আল্লাহ কিভাবে পৌঁছাবেন। অনেক সময় 3 ঘন্টার মধ্যে আমার পৌঁছানো জরুরি হয়, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আল্লাহ রাস্তা আপনার, যাওয়া আমার জরুরি, একটু দয়া করেন। দেখবেন 5 ঘন্টার রাস্তা 3 ঘন্টায় পৌঁছে গেছে। আমার আল্লাহ আগে যেমন সব পারতেন এখনো সব পারেন, কিন্তু আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তারপর আমরা কি বলি, কোয়া মাইয়ের বিয়ে দিয়ে দে পয়সা হতুন হক হ পয়সা হতুন হতুন গি গুই এই বিয়ের নিয়াই ভূতে যোগা দে, আস্তাগফিরুল্লাহ, বিয়ের টাকা ভূতে যোগাবে কেন? যিনি মেয়ে দিয়েছে উনি সব খবর রাখেন, এখানে থাকেন, এখানে আল্লাহর বান্দা কোন অবস্থার মধ্যে কোন কষ্টের মধ্যে থাকে আমার আল্লাহ সবচেয়ে বেশি খবর রাখেন। আমরা এত নাফরমান, এত নাফরমান, মাওলাই করিমকে এখানে বসিয়ে রাত দিন গীবত করি, রাত দিন গালাগালি করি, হাঁটুর উপরে লুঙ্গি তুলে হাঁটি, হাসাহাসি করি, মানুষকে ঠকাই,
পরনিন্দা পরচর্চা করি মানুষকে, অপেক্ষাকৃত ছোট যারা, অপেক্ষাকৃত টাকা পয়সা কম যাদের, তাদের সাথে শক্তি দেখায়। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বেকুব মানুষ কে জানেন? সবচেয়ে বেকুব যেই ব্যক্তি সামান্য টাকা পয়সা, জ্ঞান গরিমা, গাড়ি বাড়ি, যার ভিতরে অহমিকের জন্ম দিয়েছে, সেই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে বড় বেকুব। কেন বলেছি? কারণ এটা দুনিয়া, এটার নিজাম পরিচালনা করতে হবে। কেউ গার্মেন্টস বানাবেন, কেউ গার্মেন্টসে কাজ করবেন, কেউ শ্রমিক, কেউ মালিক। কিয়ামতের দিন কবরে হাসরে আপনি মালিক বলে কি পার পেয়ে যাবেন? কিয়ামতে কবরে হাসরের বিচারের ধরন ভিন্ন। কিসের উপর বিচার হবে? আপনাকে টাকা দেওয়া হয়েছে, আপনি কৃতজ্ঞ ছিলেন কিনা, নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করেছেন কিনা, নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় হয়, কোন নিয়ামতের শুকরিয়া আদায় হয়, আপনি আল্লাহর প্রতি সবসময় মাথাকে ঝুঁকিয়ে রাখা। আল্লাহ, কত মানুষ রাস্তার মধ্যে আমার মতো ঘোরাফেরা করছে, মাওলা আপনি আমার উপর বড় দয়া করেছেন, আপনার দয়া ছাড়া আমি আবার কোন পুকুরের মাছ? এটা যখন আপনি করবেন, পৃথিবীর সকল মানুষকে আপনার আপনার মতো মনে হবে। এটাকে ইকুয়ালিটি বলে। এটা আমাদের মুসলমানদের মধ্যে আল্লাহ নামাজের মধ্যে কায়েম করে দিছে, এক কাতারের মধ্যে সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে। এই জন্য আমাদের ধর্মের মধ্যে কোনো বড় নাই, কোনো ছোট নাই, সবাই এক লাইনে দাঁড়ানো। দাম কার, কজ্জার, এই সিনা ছোট্ট বক্কের মধ্যে, সিনার মধ্যে আমার আল্লাহর খৌফ ও খশিয়ত বেশি, সেই ব্যক্তির দাম আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। বাস রয়ে গেল ওয়াজ, তকরির, বক্তা, এলম, টাকা পয়সা, পাওয়ার, সব দুনিয়া, সব দুনিয়া।